ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন তারই এক কর্মকর্তা। খলিল আল দুলাইমি নামের ওই কর্মকর্তা সাদ্দাম হোসেনের আইনি সুরক্ষা দলের প্রধান ছিলেন। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। মার্কিন আগ্রাসনের 20 বছর হয়ে গেল ইরাকে। মার্কিন জোটের আগ্রাসন ও প্রচারের সামনে কিছুই করতে পারেনি ইরাক। সেই জোটে যুক্তরাষ্ট্র ছাড়াও ছিল অস্ট্রেলিয়া ও পোল্যান্ড। অভিযান চালানোর 3 সপ্তাহের মধ্যে সাদ্দাম হোসেনের শাসনের পতন ঘটে। ইরাকের সাবেক এই প্রেসিডেন্ট মার্কিন বাহিনীর কাছে ধরা পড়েন 2003 সালের ডিসেম্বরে। সাদ্দাম হোসেন সম্পর্কে সম্প্রতি চমকপ্রদ তথ্য দিলেন খলিল আল দুলাইমি। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আইনি সুরক্ষা দলের প্রধান ছিলেন। তিনি আল আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর। আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে খলিল আল দুলাইমি বলেছেন, সাদ্দাম হোসেনকে মুক্তির জন্য তাকে ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সাদ্দাম হোসেনের তৎকালীন আইনি কর্মকর্তা আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সাদ্দামকে ফালুজায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দেশ ছেড়ে চলে যেতে প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সাদ্দামের সঙ্গে আইনি কর্মকর্তার প্রথম সাক্ষাৎ সম্পর্কে জিজ্ঞেস করা হলে আল দুলাইমি বলেন, প্রথমে তিনি নিশ্চিত হতে পারেননি যে সাদ্দাম হোসেনের সঙ্গে কথা বলছেন তিনি, কারণ সাদ্দামকে আটকে রাখা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে কঠিন পরিস্থিতির কারণে তাকে চিনতেই পারেননি তিনি। তবে ইরাকের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর যখন কিছু ঘটনা উল্লেখ করেছিলেন তখন তাকে চিনতে পেরেছিলেন আল দুলাইমি। 2003 সালের 3 মার্চ সাদ্দাম হোসেনের পতন ঘটাতে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এবং তা ধ্বংস করার নাম করে দেশটিতে হামলে পড়ে মার্কিন ও তাদের মিত্রবাহিনী, যদিও এমন কোনো অস্ত্রের অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের পর থেকে 2006 সালের জুনের শেষ পর্যন্ত ইরাকে নিহত হয়েছে 6.5 লাখের বেশি মানুষ। তাছাড়া গণবিধ্বংসী অস্ত্র সম্পর্কে যে অভিযোগ করা হয়েছিল ইরাকে ক্ষমতার পরিবর্তনকে প্রভাবিত করার জন্য, যা ছিল একটি অজুহাত মাত্র। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।